মর্নিং, এই যে উৎসব খাবে চা আর ছোলা দিয়ে মুড়ি। টাইম কলে জল আনতে যাই, খাবার জলটা নিয়ে চলে আসি ভাই। আমি আর আমার কর্তা গেছিলাম পৌরসভা, পৌরসভা থেকে আসার সময় ক্যাথলিনে ঢুকেছিলাম তো কিছু কেক দেখার জন্য। মোটামুটি কেকগুলো ছিল ভালোই, খুব সুন্দর সুন্দর কেক ছিল, তো আমরা দেখে জাস্ট ঘুরে চলে এসেছি, কারণ আজ আমাদের দরকার নেই। তো দুর্গাপুরে দেখুন কীরকম জ্যাম, পৌরসভার ওইখানটা প্রচুর জ্যাম। তারপরে বাজার করলাম আমি আর আমার কর্তা, একটু ঘুরু ঘুরু করতে। এই যে উৎসব পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ও আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো স্পাইডারম্যানের ব্যাগটা সেদিন অনলাইনে নিয়েছে, আপনাদেরকে দেখানো হয়নি, সময় হয়নি আর ভিডিও করা। আর এই যে আমার কর্তা চললো জামু আনসে যে, এই আমি জিন্স টপ পরে রেডি, লং কুর্তি একটা, সোয়েটার নিয়ে নিয়েছি, হাতে চাদর। তো ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, এত তাড়াতাড়ি ছুটেছি যে কি বলবো। এসে দেখি ট্রেন লেট, এখনো উকড়ায় খবর হয়নি। আর এই যে উৎসব স্টেশনে হাঁটছি, আর আমার কর্তা গেছে টিকিট আনতে, তো টিকিট নিয়ে চলে এসেছে, এখনো বহুত লেট। তো জানি না যে কাজে বেরিয়েছি সে কাজটা কমপ্লিট করতে পারবো কি না, চেষ্টা করব যতটা সম্ভব করার। তো এখন এটা নসিবে যদি থাকে তাহলে হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে হবে না। তো আর বিশেষ কিছু বলতে পারছি না এই বলে, এখনকার মতন এখনও ট্রেন ঢুকতে অনেক লেট, ততক্ষণ বসে থাকি। আমাদের ট্রেন ঢুকছে, এই যে চলে এসেছে। চলো 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 চল 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 চল, একটু ভিডিও করি। গেছিলাম উৎসবের আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট করাতে, কারণ ওর যখন 1.5 বছর বয়স ছিল তখন ওর আধার কার্ড হয়েছিল, তো তখন ওর আধার কার্ডে কোনো ফিঙ্গারপ্রিন্ট হয়নি, তো সেই জন্য এই কাজটা খুব বাকি ছিল। এখন 5 বছর পেরিয়ে গেছে, তার মানে তোমাকে ওটা করতে হবে, তো সেটাই আমরা করতে গেছিলাম, কাজটা সাকসেস। এই যে উৎসব বান্দরামি করছে, এই যে আমাদের রাজা গেছে, কর্তা এখন গেছে এগরোল আনতে, তো আমরা এখন ট্রেন ধরবো। কাজে কাজে এসেছিলাম, সেই কাজটা আমাদের কমপ্লিট সাকসেস নাকি রাজা? আর রাজা সঙ্গে ছিল বলে তাই হয়তো এখানটা এখানটা। চলে এসেছি, তো আমাদের ট্রেন লেট ছিল, লেট মধ্যে ট্রেন পাইনি, ট্রেন মিস করেছি। একটা কাজ করতে গেলে আর একটা হয় না, ভালো মন্দ খেতে গেলে তো ট্রেন পাওয়া যাবে না, যার জন্য আমরা ট্রেনটা পাইনি। তো এই মাত্র বাড়ি ফিরলাম, তো একে একে সব চেঞ্জ করি, তারপর আবার আপনাদের সঙ্গে পড়বো। মুড়ি মেখেছি, এই যে চপ আমার কর্তা চা চপ মুড়ি খাচ্ছে, ওই যে উৎসব বসে আছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তো
আমি যেই কাজে গেছিলাম সেই কাজটা আমার হয়ে গেছে আশা করছি। তো উৎসবের খুব ভালো। তো এখন আমি যাব বাইরে, বাইরে থেকে হাত পা ধুয়ে চলে আসি, তার ব্লগটা শেষ করব। সারাদিন দৌড়ে দৌড়ে আলা মারা ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। তো এবার হবে আমাদের বিছানা, আমাদের বিছানা কমপ্লিট হয়ে গেছে। আমি আর উৎসব এখন শুয়ে পড়বো, আমার পাত্তা একটু বাইরে বেরোলো। দেখো ওখানে ঝুলানো আছে, এখানে এখানে এখানে। তো আশা করছি আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর কালকে হচ্ছে আমাদের স্পেশাল ডে, জানি না কীভাবে সেলিব্রেট করবো, ইচ্ছা আছে একটু ছোট্ট করে করবো। আমরা তিনজন ফ্যামিলি মেম্বার, আমি, উৎসব আর আমার কর্তা। তো আর আদার্সদের আমি আমার ফ্যামিলি মেম্বার ভাবি না, কারণ তারা আমাদের ফ্যামিলি মেম্বার ভাবে না, তো আমরাও ভাবি না। তো এই কি বলবো, আমাদের হাসি খুশি ফ্যামিলিতে গ্রহণ লেগে গেছে যাকে বলে। তো এখন নয়, আগামী দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো এই খুশির মুহূর্তে। আমি চাই না যে পুরনো কিছু কাসুন্দি ঘেটে আমি ঘ করি। তো আশা করছি আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর নতুন 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 ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো এই বলে আজকের ভিডিওটা এন্ড করছি। আশা করি সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, আর সব সময় হাসি খুশিতে থাকার চেষ্টা করবেন, আর অল্প কোনো কারণেই ভেঙে পড়বেন না। আর বাইরে বেরোলে মাস্ক স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন। এই বলে রাখছি, গুড নাইট মাই অল ফ্রেন্ড। এই দেখুন উৎসব বান্দরামি করছে, তো কাঁদছে, ওর বাবার সঙ্গে এখনই লড়াই হলো, তো মুডটা একটু অপও আছে। তো চলুন আজকের মতন টাটা।